আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে দূরে দেশে বিদেশে আশা করি সবাই ভালো আছেন যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আমি ডিনারে চাউমিন রান্না করব। আপনাদের সাথে একটু শেয়ার করব রান্না তো সবাই জানেন আমি বড় দেখে দেখে শিখছি আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে তাই আপনাদের সাথে এখন একটু শেয়ার করব। এখানে আমি সস বানিয়ে নিলাম কিন্তু ভাবতেছি যে এখন হবে না তো আর একটু মিলাতে হবে যেহেতু আমরা ডিনার করবো দেড়টা নুডলস লাগবে আমি সেজন্য আরেকটু নিয়ে নিচ্ছি সবগুলো থেকেই নেবো যেগুলো যেগুলো প্রয়োজন অবশ্য আমার যা যা প্রয়োজন আমি তাই রেখেছি এখানে সিরকা দিয়ে দিলাম এখানে টমেটো কেঁচা পাশে হট চিলি সস গোলমরিচ শিশমি অয়েল সয়া সস ওয়েস্টার সস সয়া সস আমি ডার্কটা নিয়েছি কর্নফ্লাওয়ার নিচ্ছি আমি মিক্সড করে নেব যারা আমার ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন কমেন্টসের তুলনায় লাইক অনেক কম থাকে আমি সবাইকে লাইক দিয়ে দিই ভিডিওতে ঢুকেই আগে লাইকটা দিয়ে দিই তাহলে আর ভুলটা হয় না একটা লাইক মনে করেন জনের কাছে চলে যায় আমরা যারা ছোট ছোটো ইউটিউবার সবাই সবাইকে একটা লাইক দিয়ে দিলে আরও পাঁচজনের কাছে ভিডিওটা চলে যাবে এতে আমাদের সবারই উপকার হবে এখানে আমি দুই টেবিল চামচ পানি দিয়ে দিলাম সসটাকে একটু ইয়ে হালকা করার জন্য ভালো করে মিক্সড করে নিচ্ছি এখানে আমি চিকেনটা কেটে নিয়েছি চিকেনটা আজকে একটু পরিমাণ কম হয়ে গিয়েছে সবাই বলছে খাবে ঘরে চিকেন যেটুকু ছিল সেইটুকু নিয়ে নিলাম এখানে গাজর দুই রকম ক্যাপসিকাম বাঁধাকপি এখানে রসুন আর পেঁয়াজ আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি কাঁচামরিচ অবশ্যই আমি কাটিনি নি আমাকে ছেলে হেল্প করতেছে অত চিকুন ছোট করে আমি কাটতে পারি না সমস্যা হয় আজকের ছেলেকে সাথে নিয়েই বানাচ্ছি এখন আমি মূল রান্নায় চলে যাব সব কিছু তৈরি করে নিলাম এখানে পানি দিয়ে দিলাম হাফ চার চামচ লবণ দিয়ে দিলাম একটু প্লেন তেল দিয়ে দিলাম রেগুলার তেল রান্নাটা আমি অলিভ অয়েল দিয়ে করব একটু নেড়ে দিচ্ছি নুডলসটা ঢেলে দিলাম যখন আমি এইটুকু রান্না করছি তখনও ভাবিনি যে আরও হাফ নুডলস দেব। তাহলে একত্রেই দিয়ে দিতাম সবাই বলছে আর রাতে ভাত খাবে না এটাই খাবে তখন আমি আবার ভাড়া দিলাম আজকে ভয়েস দিচ্ছি কেমন হয় জানি না ভালো না হলে আপনারা নিজ গুণে ক্ষমা করিয়ে দিন তেল দিয়ে দিছি এখন আমি রসুনটা দিয়ে দিলাম একটু লবণ দিয়ে সাথে চিকেনটা দিয়ে দিলাম এটা আমি ভাজতে থাকবো চাউমিন তো ভাজার উপরেই থাকতে হবে আজকে যদি কেউ আমার ভিডিওটা নতুন দেখেন যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন সাথে থেকে যাবেন চেষ্টা করব ভালো ভিডিও দেওয়ার জন্য আপনাদেরকে চারটা ডিম দিয়ে দিলাম ডিমটা একটু হার্ট করে নিব আমি তারপর নাড়া দিব আমি ডিমটাকে ভেঙে নিচ্ছি আমি এখন ভয়েস দিচ্ছি আমার নাতি আসছে নাতি সাথে বসা একটু লবণ দিয়ে দিলাম ডিমের জন্য করে ডিমটা চিকেনের সাথে ভেজে নিচ্ছি খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে এখানে আমি হাফ নুডলস দিয়ে দিলাম এখন আমাদের হয়ে যাবে ডিনারে হয়ে যাবে সবার এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম আর কাঁচামরিচ দিয়ে দিব আবার আমি ভাজাই চলে যাব ভাজতে থাকবো যদি আমার ভিডিওটা ভালো লাগে আশা করি সুন্দর সুন্দর কমেন্টস দিবেন মরিচটা দিয়ে দিলাম কমেন্টস পড়তে আমার ভীষণ ভালো লাগে এখানে এসেছি কিছু শেখার জন্য যার ভিডিওতে যাই পুরোটা দেখে শিখি এখন আমি গাজরটা দিয়ে দেবো গাজরটা শক্ত আগে দিয়ে দেব গাজর দিয়ে ভাজতে থাকব এখন আমি বাঁধাকপিটা দিয়ে দিব আবার কিছুক্ষণ ভেজে নিব ভাজা প্রায় শেষ হয়ে আসছে নুডলস গুলো দিয়ে দিচ্ছি সবগুলো নুডলসকে আমি ভালো করে নাড়াই ছাড়াই নেব যাতে পুরোটা মিক্সড হয়ে যায় নুডলসটা সেভেন্টি আমি কুক করে নিয়েছিলাম এখন ভাসতে ভাসতে বাকিটা হয়ে যাবে ভালো করে আমি উল্টায় পাল্টায় নাড়ায় নিচ্ছি সসটা দিয়ে দিলাম এই পর্যন্ত যারা আমার ভিডিওতে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য সাথে থাকার জন্য আমরা একজন আরেকজনকে আগে নিয়ে যেতে পারি আমরা যদি সবার ভিডিও সবাই একটু ভালো করে দেখি তাহলে আমরা একজনকে একজন সামনের দিকে নিয়ে যেতে পারবো ইউটিউবে যদি আমরা ভাবি যে আমরা দেখব না তাহলে আমরা কেউ অগ্রসর হতে পারব না সবার পাশে সবার থাকতে হবে এটা একটা পরিবার আমাদের আর একটু তেল দিয়ে দিচ্ছি আমি তাহলে নুডলসটা ছেড়ে ছেড়ে যাবে চাউমিনটা অনেকগুলো তো তেল যখন দিয়েছি তখন বুঝতে পারিনি এখন আমি আবার একটু মিক্সড করে নিচ্ছি এখন আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা দিয়ে দিলাম এখন কাঁচা মরিচ দিয়ে দিলাম কিছু পেঁয়াজ পাতা এখনও বের হয়নি আমি ডিপে রেখেছিলাম ওটাই ব্যবহার করি এখনো ভালো করে এখন নাড়াইয়ে নেব টেস্টিং সল্ট দিয়ে দিলাম একটু কমাও কমাও সরি আমি কথা বললাম নাতি ফোনে ইয়ে ভিডিও দেখছে কেমন হয়েছে বলবেন কালারটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল যেহেতু আমি ভয়েস দিচ্ছি সবাইকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ